আমি এর থেকে বেশি কখনো কিচ্ছু ভাবতে চাই না। কিচ্ছু না। শ্যামা, শ্যামা, নিজেকে সামাল দে। তুই চাইলেই তো আর সত্যিটা পাল্টে যাবে না। তাই তো কইছি, তুই সারদার বাপরে সব কথা কও। সেদিন কেতনের আসরে কি কি ঘটেছিল দেখ, দেখ তোর মেয়েকে দেখ, কেমন শান্ত ধীর, কেমন মায়া দয়া কার হয়, মালা গাচ্ছে দেখ যেন শ্রীমতী শ্রীকৃষ্ণের জন্য মালা গেঁথে প্রস্তুত হচ্ছে। আমি যাই রে এখন, তুই তো স্বামী রে, সব কথা কো। কি হয়েছে শারদার মা? ঠান্ডি কি বলছেন? আমার কানে কিছু কথা এলো যেন। আপনি আগে বসুন, আপনাকে কিছু কথা কইবার আছে। না সে পরে হবে, তুমি বলো আগে। আপনার মনে আছে শারদার জন্মের আগে আমাদের ঘরের পেছনে এক এক দেবীর দর্শন পেয়েছিল। হঠাৎ সে কথা কেন? তুমি তো সে কথা মনে আনতে চাওনি। হ্যাঁ, মনে আনতে চাইনি, আজকের আগে মনে আনতে চাইনি। ভয় হতো আমার শারদা যদি যদি দূরের মানুষ হয়ে যায়, আমার আমার কোলের শারদা, আমার কোলের সন্তান। কিন্তু না, কিছু কথা আপনাকে না কইলেই নয়। আমার শারদা, আমার শারদা কোনো সাধারণ মেয়ে নয়।